আমি সিলসিলা দেখাচ্ছি, একটু সময় দেন। এরপর যখন আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিলেন, পাঠানোর পর আল্লাহ পাক পোশাকও নাজিল করলেন, এই আয়াতগুলো নাজিল করলেন, সতর্ক থেকো আর যেন পোশাক খুলতে না পারে। এই কারণেই হয়তোবা, হয়তোবা এই কারণেই পৃথিবীর বড় বড় যে রিলিজনগুলো আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, প্রত্যেক প্রধান ধর্মগ্রন্থে, প্রত্যেক প্রধান ধর্মের ধর্মগ্রন্থে আপনি পাবেন পর্দার কথা। শুধু ইসলামে না, এটা রং কনসেপ্ট, শুধু ইসলামে পর্দার কথা আছে, এটা ভুল কথা। অন্য অন্য প্রতিটা ধর্মগ্রন্থেই, হোক সেটা তাওরাত, বদর ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট বা আপনার বেদ, প্রতিটা ধর্মগ্রন্থেই আপনি পর্দার কথা পাবেন। বেদের মধ্যে লেখা আছে যে পরপুরুষের সামনে যেন উন্মুক্তভাবে কোনো নারী না যায়, সেজন্য আওয়াজ করে না হাঁটে, সেজন্য তার চক্ষু নিচু রাখে, এই কথাগুলো কোরআনে নাই? আছে। ওল্ড টেস্টামেন্টে আছে যে কোনো মেয়ে যদি তার চুল দেখায়, তার শাস্তি হচ্ছে ওর চুল কেটে ফেলতে হবে। এটা খ্রিশ্চানদের ধর্মগ্রন্থ। জিউস, যারা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন করছে, ওদের ধর্মগ্রন্থেও লেখা আছে ইসহাক আলাইহিস সালাম যখন আসছেন, তখন একজন বেগানা নারী তিনি নিজেকে পর্দা ঢেকে ফেলছেন। তো পর্দার কথা শুধুমাত্র ইসলামে আছে এমন নয়, আমরা যদি পুরো হিস্ট্রিটা ঘাঁটি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, দেখব প্রত্যেক প্রধান ধর্মগ্রন্থেই এই পর্দার কথাটা আছে, স্বাধীনতার কথা আছে, এবং আপনার তাকওয়ার পোশাকের কথা আছে, চক্ষু নিচু করার কথা আছে, এবং এই অশ্লীলতা, জেনা, ব্যভিচার, পরকীয়া থেকে দূরে থাকার কথা আছে। তাহলে এটা কেন? কারণ আল্লাহ পাক যে বলছেন, মনে রেখো শয়তান যে তোমাদের বাবা মার পোশাক খুলে ফেলেছিল, তার মানে আদম সন্তানরা এটা ভালো করেই মনে রেখেছিল। কথা বুঝতে পারছেন? এবার আপনি কোরআন ঘেঁটে ফেলেন, আদমের পরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার এই যে হুদ, সালেহ, নবী মূসা, ঈসা, পুরোটা ঘেঁটে ফেলেন। আপনি আমাকে একটা কম দেখান, একটা জাতি দেখান যেই জাতিটা কাপড় খুলে নগ্ন হওয়ার কারণে আল্লাহর আজাবে ধ্বংস হয়েছে, একটা কম দেখ। আছে? আমি দেখাবো, আছে, আপনি আমাকে দেখান। আপনি কি, হ্যাঁ, লুত আলাইহিস সালাম, আমি আসছি ওইদিকে পরে, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক পাপের কারণে অনেক কম ধ্বংস হয়েছে। শিরিক করেছে, আল্লাহ ডুবিয়ে মেরে দিয়েছে, মাপে কম দিত, ভূমিকম্পে মেরে দিয়েছে, মানুষকে পিটাতো, আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করেছে। ঠিক আছে, এই যে ফেরাউনের দলবল মুক্তি পেল, ওদেরকেও আল্লাহ পাক শাস্তি দিলেন। আপনার নমরুদের কথা বলেন, ফেরাউনের কথা বলেন, কমেনুহের কথা বলেন, আদ সামুদের কথা বলেন, যার কথাই বলেন দেখবেন হয় শিরক, কুফর, তারপর মাপে কম দেয়া, অহংকার, মানুষ হত্যা, ঠিক আছে, সমকামিতা, এইসব কারণে ধ্বংস করা হচ্ছে। কিন্তু নগ্ন হয়ে ঘোরার কারণে, বুঝতে পারছি না, বেপর্দায় চলার কারণে আল্লাহ বা কোনো কমকে ধ্বংস করেছেন এমন সরাসরি কোনো এক্সাম্পল দিতে পারবেন? খুব রেয়ার, খুব সূক্ষ্মভাবে খুঁজতে হবে। এর কারণ কি জানেন? কারণ সভ্যতার শুরু থেকে ওই যে ঘটনাটা ঘটল, তারপর থেকে মানব জাতি সচেতন ছিল যে তারা পোশাক উন্মুক্ত করে ঘুরত না কেউ, আর যাই করুক না কেন পোশাক ঠিক রাখত। কথা বুঝতে পারছেন? কোরআন দলিল, কোরআনে খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে, কারণ মানুষ আর যত পাপই করুক না কেন অ্যাটলিস্ট পোশাকটা ঠিক মতো করুক। এটা ভালো পোশাক পরে আরবের লোকরা হয়তো মূর্তি পূজা করছে, আরবের মেয়েরা হয়তো ব্যভিচার করেছে, কিন্তু ভালো পোশাক পরে করেছে, আমাদের মতো বিকিনি সংস্কৃতিতে করে নাই কিন্তু, ঠিক আছে, ওখানে আলখাল্লা যে পোশাকটা সেখানেই করেছে। তো এটা একটা প্রমাণ বহন করে যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘেঁটে ফেললে আপনি খুব খুব কম পাবেন যে কোনো কম বেপর্দায় চলার কারণে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। তবে তিনটা এক্সাম্পল পাওয়া যায়। কয়টা? তিনটা। এটা আমি আপনাকে খুঁজে দিচ্ছি আপনার গবেষণার সাথে। এক নাম্বার হচ্ছে আপনার কমে লুত, লুত আলাইহিস সালামের কম ছিল সমকাল।